সালামু আলাইকুম গত পর্বে আমরা সহজেই ব্রাকিয়াল প্লেক্সাস কিভাবে সহজে আঁকা যায় এটা দেখেছিলাম তবে যতগুলো ফিগার আমি দেখেছি বিডি চোরেশিয়া বা একে দত্ত এর মধ্যে আমার কাছে বিশ্রাম সিঙ্গারটা সবথেকে ইজি মনে হয়েছে আপনারা চাইলে এটা শিখে নিতে পারেন আমি ফিগারটা একটু বড়ো করে দেখাচ্ছি জুম করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর ব্রাকিয়াল প্লেক্সাসের মেন যে নার্ভগুলো এই নার্ভগুলো আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি কোন কট থেকে কোন কোন নার্ভ আসে চলুন সেটা দেখা যাক এই যে আমরা ল্যাটারাল কর্ড থেকে যে নার্ভগুলো পাবো সেটাকে আমরা মনে রাখতে পারি এম এল এলে কি ল্যাটারাল পেক্ট্রাল নার্ভ মাস্কিলো কিউটিনিয়াস নার্ভ ল্যাটারাল রুট অফ মিডিয়াল নার্ভ পোস্টেরিয়ার কর থেকে কী কী নার্ভ আসে সহজে মনে রাখার জন্য আল নার্স আপার সাবস্কাপলার নার্ভ লোয়ার সাবস্কাপার নার্ভ নার্ভ টু ল্যাটিসিমাস ডরসিবা থাকো ডরসাল নার্ভ অ্যাকজিলারি নার্ভ এবং রেডিয়াল নার্ভ আর মিডিয়াল কর্ড থেকে কী কী পাবো আমরা এটা মনে রাখবো ফোর এম ইউ তাহলে মিডিয়াল পেক্টোরাল নার্ভ মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ আর্ম মিডিয়াল রুট অফ মিডিয়াল নার্ভ এবং আলনার নার্ভ ব্রাঞ্চগুলো আরেকবার আমি একটু দেখাই দিচ্ছি এটা বড় করে দে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম